আমিও ভালো আছি। সো গাইজ, অলরেডি বাজে সকাল থেকে একটু রেস্ট নিচ্ছিলাম, কিছু মুভি দেখলাম, একটু বাজারে গিয়েছিলাম, মাছটা কিনে আনলাম, আর এখন একটু হচ্ছে রান্না করবো। অনেকদিন পর আমি আজকে রান্না করবো, তাও আজকে রান্না করবো হচ্ছে মুরগি, সরি। প্রচণ্ড গরম পড়ছে আর বৃষ্টি হইলো, তারপরেও মনে হচ্ছে একদম গরম আমি শেষ। সো গাইজ, এখন আমি নিচে যাই রান্না করতে। সো রান্নার সময় আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি আজকে মুরগি রান্না করবো। সো সাথে থাকুন, কোথাও যাবেন না, আমি একটু আবার আসছি। তো গাইজ, এই যে আজকে এই মাছটা আনলাম, এটা কি জানি, পোয়া মাছ। এখানে নিয়ে আসছি 1 কেজি 400। মাছগুলো বড়ই আছে। আর এখানে সবজি টবজিও কিনা হয়েছে। আর আম্মু এখানে, এটা কি মাছ আম্মু? একটা ছোট মাছ, মানে অনেক ধরনের ছোট মাছ একসাথে মানে ই করে ওগুলা দিয়ে পাতা দিয়ে রাঁধতেছে। আর আছে এই জায়গায় কই মাছ, এখন যে বৃত্ত বালতিতে রাখা। এখানে 2 কেজি 1.5 কেজি মাছ। এখানে আরো সবজি, পেঁপে, মুরগি, লাউ শাক, তারপর হচ্ছে সবকিছু কিনে আনা হয়েছে। এখন জাস্ট আমি রান্না করব হচ্ছে মুরগি। তার আগে মুরগি ভেজে নিব, এই যে মেখানাও আছে, তেলে ভেজে দেন হচ্ছে কি আমি মুরগিটা রান্না করবো। সো গাইজ, এখন হচ্ছে তেল গরম হয়ে গেছে, এখন আমি এটাতে মাংস দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এটা ভাজা হলে পরে আমি বাকি রান্নাটা করবো। সো গাইজ, এটা ভাজা হতে থাকুক, আপনাদের সাথে থাকুন, একটু পর দেখা হবে। সো গাইজ, মুরগি ভাজা হয়ে গেছে, তো নামিয়ে ফেলতেছি। সুন্দরভাবেই ভাজা হয়েছে। দেখতেই পাচ্ছেন সুন্দর হয়েছে ভাজাটা। সো গাইজ, ভাজা শেষ, এখন হচ্ছে আমি রান্না শুরু করবো। কড়াই তেল দিয়ে দিলাম, আর তেল অলরেডি গরম হয়ে আছে। সো এটাতে দিব পেঁয়াজ, এখন এটা একটু ভুনা ভুনা হোক, এটাতে আরও কিছু মশলা দেব। সো গাইজ, পেঁয়াজটা একটু ভাজা হলো, এখন এটাতে আমি দিয়ে দিব হচ্ছে মরিচ বাটা, বেশি করে দিব। দেন এটাতে দিয়ে দিব হচ্ছে হলুদ, একটু কমিয়ে দিই না হলে পেস পড়ে যাবে। দেন দিচ্ছি হচ্ছে রসুন,
আর দিব আদা, এইটা দিয়ে এখন হচ্ছে মিক্স করব। তো গাইস এই যে মশলা আরো কিছু দিয়ে পানি দিয়ে এটা একটু ই করতেছি, মশলার ই নাকে গেছে। আর এই যেমন মাছ আজকে কাটলো, আর আমাদের জবা আজকে কই মাছ কাটতেছে। তো গাইজ এখন আমি মাংস দিয়ে দিব, আমি আবার আলু ভেজে রাখছিলাম সেটাও দিয়ে দিলাম। যত এখন হচ্ছে মেরে মশলাটা ভালো মতো মিক্স করতে হবে। মাংসটা দেখতে অনেক সুন্দর হয়েছে, এখন খাওয়ার সময় বোঝা যাবে যে কেমন হয়েছে। থাকেন, পরে দেখা হচ্ছে। তো গাইস রান্না শেষ, এখন একটু হালকা একটু জাল দিয়ে আমি নামাই ফেলবো। সো গাইস যখন খাবো তখন আপনাদের সাথে দেখা হবে, তো সাথেই থাকুন, কোথাও যাবেন না, খাওয়ার সময় আবার দেখা হবে। সো গাইস খাওয়া দাওয়া করলাম, বাট দুপুরে আজকে মুরগিটা হয়নি, তাই রাতের বেলা রিভিউটা দিব যে কেমন হয়েছে। এখন জাস্ট একটু রেস্ট নিই, যদি পারি একটু ঘুমাই, কারণ কালকে থেকে তো আবার এক সপ্তাহের জন্য কাজ। সো গাইস আপনারা থাকেন, পরে দেখা হচ্ছে। সো গাইস এখন খাইতে বসলাম, আর দেখি যে কেমন হয়েছে, কারণ দুপুরে তো আর এটা খাইনি, রাতে খাইতেছে, রাতের জন্য আর কি মেনলি রান্না করছিলাম। দেখি যে কেমন ঝাল হয়েছে, আমি জোর টুকটুক জানি ভালোই ঝাল হয়েছে। ঝাল হয় নাই, আমি মনে হচ্ছে অনেক ঝাল হবে, বাট ঝালই হয় নাই। তো গাইজ এখন খাওয়া দাওয়া করি, পর আপনার সাথে দেখাবে, তো সাথে থাকুন, কোথাও যাবেন। তো গাইজ খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রুমে, এখন গলা জ্বলতেছে, তখন ঝাল লাগে নাই, বাট এখন হচ্ছে কি মনে হচ্ছে যে গলাটা জ্বলতেছে, হয়তো গোলমরিচের আর হচ্ছে লং দেখে এখন গলা জ্বলতেছে। আর প্রায় 3 ঘন্টা পর কারেন্ট আসলো, 3.5 ঘন্টা, মানে কি বলবো, মেজাজটা এত খারাপ হচ্ছে যে ফোনও চার্জ নেই তেমন। সো গাইস আজকে এই পর্যন্ত, কালকে ভোরবেলা আবার দেখা হবে, কারণ আবার কালকে থেকে অফিস। সো গাইস ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করুন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবেন, একটু সাপোর্ট করে যাবেন, যাতে আমার চ্যানেলটিকে আমি আরও উপরে উঠাতে পারি আর আপনাদের সুন্দর সুন্দর কন্টেন্ট গিফট করতে পারি। সো গাইস আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।